কৃষক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি দীপ্ত কৃষির আজকের এই পর্ব, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এ আর মালিক সিডস। দর্শক, আজকে আমরা দীপ্ত কৃষি টিম চলে এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলায় ইফতেকার সেলিম অগ্নি ভাইয়ের কেঁচো সার উৎপাদন কিংবা ভার্মি কম্পোস্টার উৎপাদন খামারে। ইতিপূর্বে দীপ্ত কৃষিতে আপনারা সেলিম ভাইয়ের আরও একটি প্রতিবেদন দেখেছিলেন, সেখানে সেলিম ভাইয়ের যে কাজু বাদাম চাষ বা কাজু বাদাম উৎপাদনের নার্সারি সম্পর্কে আমরা প্রতিবেদনে তুলে ধরেছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় আমরা আবারও চলে এসেছি দীপ্ত কৃষি টিম ওনার কেঁচো সার উৎপাদন বা কেঁচো সার ভার্মি কম্পোস্ট উৎপাদন সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে বা সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। দর্শক, আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। তো ভাইয়া, কেমন আছেন আপনি? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই যে দেখতে পাচ্ছি যে আপনি, আগে তো দেখেছিলাম আমরা দীপ্ত কৃষিতে যে আপনি হচ্ছে নার্সারি, কাজু বাদামের যে নার্সারি সেটা সম্পর্কে আমরা দেখিয়েছিলাম। এখন বর্তমানে তো সেই নার্সারি মনে হয় আরো বড় হয়েছে, সেটা বাগানের রূপ লাভ করেছে। জি করেছে। এবং সেই সাথে সাথে এত বড় কেঁচো সার উৎপাদনের জন্য আপনি হাউস তৈরি করেছেন, তো কিভাবে হলো সবকিছু? আসলে মানুষের প্রয়োজনীয়তাই তো মানুষকে পথ দেখায়। আমার নিজের নার্সারি বা গার্ডেনে যখন আমার জৈব সারের প্রয়োজন হয়, তখন আমি বাজার থেকে যে সারগুলো পাচ্ছিলাম সেগুলোর খুব গুণগত মান সম্পন্ন ছিল না, যেটা আমাকে খুব ভাবাচ্ছিল, সে কারণে আমি এটা শুরু করেছি। একটু জানতে চাই যে এই যে আপনার জন্মভূমি বা বেড়ে ওঠা তো এই যশোর জেলার মনিরামপুর উপজেলায়, কেন এই যে এত বড় প্রজেক্ট আপনি বান্দরবনে শিফট করেছেন বা বান্দরবনে কেন করেছেন? আসলে সত্য কথা বলতে কি, বড় প্রজেক্ট করতে হলে আপনি যে পরিমাণ ল্যান্ড দরকার সেটে সমতলে আপনি পাবেন না। সো এটা পাহাড়ি এলাকায় আছে বাংলাদেশে। কৃষি বিভাগও এখন মনে করছে, সরকার মনে করছে, যেভাবেই হোক পাহাড়ি অঞ্চলটাকে এখন লাভজনক কৃষির মধ্যে নিয়ে আসতে হবে। তো আমার মনে হয় আমার ভাবনাটা সরকারের ভাবনার সাথে মিলছে, সে কারণেই ওটা ওখানে ভালো হচ্ছে। এবং এই ফলগুলো বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রেই ইম্পোর্ট হয়ে আসে, প্রচুর বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায়। এগুলো যদি আমাদের দেশে উৎপাদন করা যায়, মানুষ কম মূল্যে খেতে পারবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। আপনি এই যে আমাদের ভার্মি কম্পোস্ট যে প্রজেক্টটি আপনি দেখছেন আজকে, এখানে আমাদের মাসে 60 মেট্রিক টন প্রোডাকশান হয়। আমরা শুরু করেছিলাম মাত্র 4 মেট্রিক টন দিয়ে, জার্নিটা ছিল খুবই খুবই কষ্টসাধ্য। আমার নিজের গার্ডেনের জন্যই মাসে বছরে প্রয়োজন হয় 400 মেট্রিক টন। এবং এই ভার্মি কম্পোস্টটা খুবই উন্নত মানের একটা সার। আমি আমার সার উৎপাদন করা সার দিয়েই আমার প্রজেক্টের চাহিদা পূরণ করছি। এবং স্থানীয়ভাবে অনেক মানুষ এই এলাকার যারা এটা নিয়ে ধান চাষ করছে, বিভিন্ন সবজি, নার্সারি, ফলদ গাছে সব জায়গায় এগুলো ব্যবহার করছে। ধানে দারুণভাবে এটা খরচ সাশ্রয়ী একটা সার, কেমিক্যাল ফার্টিলাইজারে যে খরচটা হয় এটা তার 1/3 ধান হয়ে যাচ্ছে। ফলে উৎপাদন ব্যয় ধানের কমে গেছে, মানুষ শাক সবজি ফল ফুলরিতে ব্যাপক আকারে ব্যবহার করছে, নার্সারিতে আমরা আসলে দিয়ে পারতেছি না। আমাদের যে কেঁচো যা আছে, আসলে কেঁচো ম্যানেজ করাটা তো খুব টাফ। আমাদের নিজেদের খামারে আমরা এখানে কেঁচো উৎপাদন করছি, কেঁচো বংশবিস্তার করতেছে, সেটা দিয়ে আমরা যতটুকু কেঁচো বাড়তেছে ততটুকুই আমরা এক্সটেনশন করছি। আমাদের যে স্পেস ক্যাপাসিটি আছে, আমরা 200 থেকে 250 মেট্রিক টন প্রোডাকশানে যেতে পারবো। এখন ধরেন আমার এখানে প্রায় 1400-1500 কেজি কেঁচো আমার এখানে আছে। কিনেছিলাম প্রথম অবস্থায় 100 কেজি মতো কেঁচো আমরা কিনেছিলাম। এটা কি ধরনের কেঁচো? মানে এটা বিদেশি কেঁচো, ছোট ছোট লাল টুকটুকা কেঁচো। আমরা একটু পেছনে দেখি কি চলছে এখানে। এখানে চলছে সার হারভেস্ট চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাউসগুলোতে যে সার আছে, এটা আর 15-20 দিন সময় লাগবে এটা কমপ্লিটলি সার তৈরি হতে। এখানে কি কেঁচো আছে? হ্যাঁ, কেঁচো আছে। কেঁচোগুলো ওরা খাচ্ছে, খেয়ে ওরা যে মল ত্যাগ করছে সেটাই হচ্ছে হলো ভার্মি কম্পোস্ট। আচ্ছা আচ্ছা। তো ওইটা নিয়ে আসার পরে এখানে এই চালনির পরে দিয়ে এখান থেকে চেলে ধরেন এটা কেঁচো যেগুলো থেকে যায় সেগুলো উঠায় নিয়ে আমরা অন্য হাউজে দিয়ে দিই। আর এই যে সারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অরিজিনাল ভার্মি কম্পোস্ট সার, যেটা আমাদের কি একদম ফাইনাল প্রোডাক্ট বলা যায়। একদম ফাইনাল প্রোডাক্ট। আচ্ছা, এটাকে আমরা আরেকটু ময়েশ্চার ফ্রি করব, পরে এটাকে আমরা বাস্তাবন্দি করব। আর একটু ময়েশ্চার ফ্রি করার জন্য কি করতে হবে? এটা আমাদেরকে আরো 2-4 দিন রেখে দিতে হবে। দিলে ন্যাচারালি এটা আমাদের ওই পাশে জায়গা আছে যেখানে আমরা এটা ময়েশ্চার ফ্রি করব, করে আমাদের
ব্যাগিং সিস্টেম আছে, ব্যাগ করে এটা আমরা ট্রাকে করে বান্দরবনে নিয়ে চলে যাই, আর স্থানীয় চাষিরা এসে আমাদের এখান থেকেই নিয়ে যায়। আচ্ছা ভাইয়া, আমি ভালো ভার্মিকম্পোস্ট চিনবো কি করে একটু বুঝিয়ে দেন। ভালো ভার্মিকম্পোস্ট চিনতে হলে আপনি এখানে কালারটা দেখলেই বুঝতে পারবেন। কিছু কিছু আপনি ভার্মিকম্পোস্ট পাবেন যেগুলো অনেক অসাধুরা আছে ব্যবসায়ী, তারা ওই গোবরটারে গুঁড়ো করেই ভার্মিকম্পোস্ট হিসাবে বিক্রি করতে অভ্যস্ত। কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনের জিনিস তো আমরা নিজেরা নিজেদের জন্য তৈরি করি, ফলে আমাদের সারগুলো আমরা আমাদের কোয়ালিটি অনুযায়ী তৈরি করি। আচ্ছা, ফলে 100% কোয়ালিটি সম্পন্ন সার আমরা যেরকম তৈরি করি, আবার এখান থেকে সব মানুষ এলাকার দেখে নিয়ে যায়, ওরাও দেখে যে আমাদের কোয়ালিটি সম্পন্ন সার, মাঠে গেলে জমিতে গেলে সেইভাবেই তারা ফসলটাও পায়, যে কারণে আস্থার জায়গাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে ঝুরঝুরা থাকবে এরকম? হ্যাঁ, ঝুরঝুরা থাকবে এবং হচ্ছে চায়ের পাতার মতো অনেকটা কালার চলে আসে। হ্যাঁ, সঠিক। আচ্ছা, এবং ধরলে মনে হয় না যে খুব বেশি আর্দ্রতাও না, না খুব বেশি শুষ্কও কিন্তু না, না খুবই উর্বর মনে হয়। এই ভার্মি কম্পোস্ট আসলে, এবং গন্ধ থাকবে না তাই না? হ্যাঁ, কোনো গন্ধ থাকবে না। অনেকটা যখন গোবরটাকে, যেটা বললেন যে অসাধু ব্যবসায়ীরা করবে, গোবরটাকে গুঁড়া করে দিলে কিন্তু একটা গন্ধ থেকে যেতে পারে, এবং সাদা সাদা থাকবে, এরকম কালো কালো থাকবে না, এরকম কালো। কিন্তু এখানে ভালো অবস্থায় আছে না? জি জি। একটু যদি বলি যে আপনার এই যে হাউস, একটা হাউসে দেখতে পাচ্ছি, এগুলোকে এক একটা হাউস বলে তো? হ্যাঁ, এক একটা হাউস। আমি একটু দেখতে পারি এখানে? হ্যাঁ, শিওর। আপনি দেখেন, এই দেখবেন এখানে এই যে আমাদের এখানে গোবর আছে, কচুরি পানা মিক্সড করে দেওয়া আছে, এই দেখেন এর ভিতরে কেঁচো আছে, কেঁচোগুলো এগুলি খাচ্ছে, লাল লাল কেঁচো আছে, ওরা খাচ্ছে। এগুলো খেয়ে ওরা যখন পুরো খাওয়া শেষ হয়ে যাবে, সেটাই সার। এটা তো মোটামুটি পূর্ণবয়স্ক একটা কেঁচো। হ্যাঁ, পূর্ণবয়স্ক। তো অনেক কেঁচো খামারিকে বা এই যে ভার্মিকম্পোস্ট সার উৎপাদনকারীকে শুনেছি যে বিভিন্ন জাতের বা বিভিন্ন দেশের কেঁচো আছে। হ্যাঁ, আছে। এইটার কোনো পার্থক্য হয় উৎপাদনের ক্ষেত্রে, যে উমুক কেঁচো ব্যবহার করলে ভালো উৎপাদন হবে বা ভালো উৎপাদন হবে না? অস্ট্রেলিয়ান কেঁচো যেটা আছে, তারপরে জাপানি কেঁচো আছে, চাইনিজ কেঁচো আছে, বিভিন্ন প্রজাতির আছে। তবে সব থেকে ভালো হয় যেগুলো লাল টুকটুকা ছোট সাইজের কেঁচো, ওইগুলো সবচাইতে বেশি প্রোডাকশন দেয়। আচ্ছা, এই যে এখানে যে দেখা যাচ্ছে যে গোবরগুলো, এগুলো কতদিন আগে দিয়েছিলেন? এগুলো আমরা 8 দিন আগে এখানে দিয়েছি। 8 দিন, আর 20 থেকে 22 দিন প্রয়োজন হবে এই পুরাটাই খেয়ে কমপ্লিট করতে। আচ্ছা, দর্শক একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছেন, মাত্র 8 দিন হচ্ছে এই গোবরটা দেয়া হয়েছে, তাতেই কিন্তু প্রায় অর্ধেকাংশ তার কাজ করা শেষ। এই এখান থেকে এর লেন্থটা কতটুকু, এর প্রস্থটা কতটুকু আছে? এক একটা হাউজে আপনার ধরেন 1 থেকে 1.5 টনের উপরে সার আছে এক একটা হাউজে। ধরেন এখানে 1.5 টন যদি হয়, এখানে কি পরিমাণ কেঁচো দিব, এটা আমি কিভাবে ইয়ে করব? প্রতি টনের জন্য আপনার মিনিমাম 15 কেজি। আরেকটা বিষয় আমার একটু জানার আগ্রহ আছে, যেহেতু গোবর স্যাঁতস্যাঁতে জায়গা, তো এখানে পিঁপড়া মাছি অন্যান্য পোকামাকড় চলে আসতে পারে, তারা কি কেঁচোর কোনো ক্ষতি করে বা কোনো সমস্যা হবে? পিঁপড়া ক্ষতি করে, পিঁপড়া ঢুকে গেলে ও কেঁচো খেয়ে ফেলা যায়, ধরে নিয়ে চলে যায়। যে কারণে ওই পিঁপড়া ঠেকানোর জন্য সার্বক্ষণিক আমাদের হাউজের ভেতর দিয়ে দেখবেন জায়গা আছে, এই জায়গাগুলোতে আমরা নিয়মিত স্প্রে এর মধ্যে রাখি, যাতে কোনোভাবেই পিঁপড়া টিপড়া এগুলো ঢুকে পরিবেশ কেঁচোগুলোর ক্ষতি না করতে পারে। তার মানে যদি ভার্মি কম্পোস্ট চাষাবাদ করতে চায় কেউ, তাহলে পিঁপড়া থেকে অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণ, সতর্ক থাকতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে। ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে বলেছিলেন যে এই কেঁচো সারগুলো আপনি প্রজনন করিয়ে তারপর হচ্ছে বৃদ্ধি করছেন, সেটা কি এখানেই করা হচ্ছে নাকি অন্য কোথাও? এটা আমাদের একটা শেড আছে, ওটা আমরা বিশেষভাবে এই কেঁচোটা ওখানে প্রজনন করছি। আচ্ছা, এবং আমাদের নিজেদের প্রয়োজনেই, আমাদের কেঁচো অনেক দরকার, অনেক প্রোডাকশন দেওয়া দরকার মানুষের প্রয়োজনে। অনেক উদ্যোক্তারা আসতেছে আমাদের কাছে, তারা আমাদের কাছ থেকে কেঁচো কিনতে চায়, তারাও উদ্যোগ নিতে চায়। আমরা যদি কেঁচো দ্রুত উৎপাদন বাড়াইতে পারি, তাহলে অনেক উদ্যোক্তা তৈরি হবে, সবাই কেঁচো পেলে এরকম করতে পারবে। আমরা সাজেস্ট করব দেশের তরুণদেরকে, আমরা আহ্বান জানাবো, আসেন, আমরা সবাই মিলে এটা করি, এটা দেশ, কৃষি, স্বাস্থ্য সবকিছুকে সমৃদ্ধি করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে চলেন আমরা সেই ওখানে যাই যেখানে আপনারা কেঁচো বৃদ্ধি করছেন বা প্রজনন করছেন। চলুন যাই, চলুন দেখি। ওইদিকেই না?
এখানে দেখছি অনেক শ্রমিকই কাজ করছে না? জি কাজ করছে। কতজন আছে এখানে? অনুমান 20 জন মতো কাজ করে। সময়ের ব্যবধানে বেশি লাগে, কখনো কম লাগে, যখন যতটা লাগে ততটাই আমরা কাজ করি। নি আসেন দীপ্ত ভার্মি কম্পোস্ট, এটা কার নামে? এটা আমার বড় ছেলের নাম হচ্ছে দীপ্ত, ওর নামেই আমরা দীপ্ত এগ্রো বিডি লিমিটেড আমাদের একটা প্রতিষ্ঠান আছে, ওইটারই এটা সিস্টার কনসার্ন আমাদের, অন্যান্য কনসার্নের পাশাপাশি এটা আছে। আচ্ছা, একটু সামনে যাই, এগিয়ে যাই। এটা কি আপনাদের সেই প্রজনন কেন্দ্র? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কেঁচো প্রজনন উৎপাদন কেন্দ্র, উৎপাদন প্রজনন কেন্দ্র। দেখতে পাচ্ছেন কাজ করতেছে আমার ভাই। আচ্ছা, উনি আপনার ভাই? জি, উনি আমার ভাই। যার কথা বলেছিলেন যে তিনি হচ্ছেন আপনাকে নানান ভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং উনি আপনার অনুপ্রেরণা। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। অনুপ্রেরণা জুগিয়েছে এবং কেঁচো সার উৎপাদনের ক্ষেত্রে, তাই তো? জি, একটু সামনে চলে আসেন। উনি উচ্চশিক্ষিত মানুষ এবং একজন এনজিও কর্মকর্তা ছিলেন। আচ্ছা, তো উনি ওনার এনজিও চাকরি ছেড়ে এসে বাড়িতে এসে উনি প্রথমে এটা ছোট পরিসরে শুরু করে। করার পরে আমরা দুই ভাই আমরা যৌথভাবে এটাকে কীভাবে আরও বড় করা যায়, নিজেদের চাহিদার পাশাপাশি মানুষের চাহিদা, দেশের জন্য, কৃষকের জন্য কিছু করা যায় কি না, সেটা নিয়ে দুই ভাই মিলে চিন্তা করি এবং দুই ভাইয়ের যৌথ চিন্তার আলোকেই আমরা এটা করেছি। আজকে দীপ্ত আসলে এটা অত্যন্ত ভালো লাগার একটি জায়গা যে আমরা ছয়টা থেকে শুরু করে আজকে আমাদের প্রায় 38টা আমাদের হাউস এবং 5টা শেড, এই পর্যায়ে যে আশা, এটা আসলে আমার ভাই, তার আন্তরিক সহযোগিতা ছাড়া এটা আমার ওই 6 রিংয়ের উদ্যোগকে এত বড় করা, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। একটু যদি বলেন যে আপনি তো এখানে থাকছেন একদম সচক্ষে এবং নিজেই থেকেই আপনি প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন আপনাদের, তো সেক্ষেত্রে আপনি কি কি দেখছেন, কি কি সমস্যার সম্মুখীন কি কোনো হচ্ছেন, তখন কি করছেন? এই ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত খুব একটা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না। আচ্ছা আচ্ছা। যেমন এটা র ম্যাটেরিয়ালস গোবর, হ্যাঁ, সেটা আমাদের যে কমিউনিটি থেকে পাচ্ছি, কমিউনিটি খুব পজিটিভলি নিয়েছে যে এই গোবর তারা একটা প্রপার ওয়েস্ট ইউটিলাইজ হচ্ছে এবং সেইটা সার তৈরি হচ্ছে। আপনারা কি কমিউনিটি থেকে কিনে নিচ্ছেন? হ্যাঁ, আমরা কমিউনিটি থেকে গোবর কিনে নিচ্ছি। তাহলে ইন ফিউচার, এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কোনো ক্রাইসিস ফেস করছি না, কিন্তু ভবিষ্যতে কি ক্রাইসিস ফেস করব এই র ম্যাটেরিয়ালস নিয়ে হতেও পারে। কিভাবে কেঁচো উৎপাদন বাড়ানো যায়, বা এটা কি সেই যেটা দেখলাম যে ভার্মি কম্পোস্ট উৎপাদন সেই একই রকম ভাবে নাকি একটু ব্যতিক্রমতা আছে? হ্যাঁ, ব্যতিক্রম আছে। হ্যাঁ, কেঁচো উৎপাদন কেন্দ্র আমি আগে নিয়ে একটু বলতে চাই যে কেঁচো উৎপাদন গেলাম কেন, যেহেতু প্রতিনিয়ত অনেকেই এই আমাদের দেখে অনেকে ভার্মি কম্পোস্ট খামার করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে, পাশাপাশি আমাদেরও চাহিদা আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি আমাদের কেঁচোটা পাবলিককে দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমাদের খামার এক্সটেনশন হবে না। হ্যাঁ, খামার এক্সটেনশন না হলে পাবলিকের সারের চাহিদা মিটাতে পারবো না, আমাদের চাহিদাও মিটআপ করতে পারবো না। ঠিক এরকম একটা জায়গা থেকেই আমরা কেঁচো উৎপাদন কেন্দ্র বা কেঁচো প্রজনন কেন্দ্র তৈরি করেছি। এই জায়গায় স্পেশাল, ওই জায়গায় যে শেডগুলো দেখছেন ওর থেকে সামথিং ডিফারেন্ট ইনিশিয়েটিভ এই জায়গাতে আছে। হ্যাঁ, এই জায়গাতে আপনি দেখেন এর ভিতরে একই র ম্যাটেরিয়াল দেখাতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাই। আছে, আচ্ছা, ওইটা দেখি, ওই কাটটা, এই আলাপ কাটটা দাও তো। কেমন আছেন আপনারা? ভালো আছেন? কি করছেন কাজ? বস্তা ভরছেন? আচ্ছা, এই বস্তাগুলো কোথায় যাবে? এগুলো সব বান্দরবনে আমাদের নিজেদের গার্ডেনে চলে যাবে। একটু দেখি আমরা ভাই কি আমাদেরকে দেখাতে যাচ্ছে। এই জায়গাতে দেখেন, এই জায়গায় প্রচুর পরিমাণে ডাস্ট মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এইগুলো সব কলাগাছ। হ্যাঁ, এর ভিতরে আছে প্রচুর কচুরিপানা।
আচ্ছা এর ভিতরে দেওয়া আছে ওই যে খড় না বিচুলি ধানের খড় ধানের খড় আচ্ছা আচ্ছা ওইগুলো কেটে দেওয়া আছে যার ফলে এই যে কলা গাছের এটে কলা গাছ গোড়া যেটা কলা গাছের গোড়া এইগুলো এই কেচোর ফার্টিলিটির জন্য সাপোর্টিভ সেরকম একটা পরিবেশ এই জায়গায় আমরা তৈরি করছি হ্যাঁ যার ফলে এই জায়গায় এখন দেখবেন আমরা সেটা এটা বেশি দিন করি নাই কতদিন হয়েছে মনে করছি এটা মাসখানেক মাসখানেক হয়েছে না অনেক ছোট ছোট কেচো দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা এগুলো তো এই যে ছোট ছোট কেচো এই বাচ্চাগুলো এই জায়গায় জন্ম নিয়েছে আপনারা নিজেরাই কেচো উৎপাদন করছেন বাহ বাহ আপনাদের যে লক্ষ্য এবং যে সফলতার দিকে এগিয়ে যাওয়ার যে লক্ষ্য এটা আসলে সত্যি প্রশংসনীয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের এই কথাগুলো আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ দীপ্ত টিভি পরিবারকে আমাদের ধন্যবাদ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি চারপাশে তো দেখতে পাচ্ছি ধানের ফলন বেশ ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল দর্শক এই মুহূর্তে আমি আছি যশোর জেলার মনিরামপুর উপজেলার বলিয়ানপুর গ্রামে এবং আমি এখানকার কৃষক চাচাদের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি এবার নাকি ধানের ফলন বেশ ভালো হয়েছে এবং তারা আমাকে আরো একটা বিষয় জানিয়েছে তারা এবার হচ্ছে জমিতে ফার্মি কম্পোস্ট সারটা দিয়েছে এবং এ কারণেই তারা ভালো ফলন পেয়েছে এবং এই সারটা তারা কিনছেন হচ্ছে আমাদের অগ্নি ভাই এতক্ষণ আমরা যাকে আপনাদের সামনে দেখিয়েছিলাম অগ্নি ভাই তার থেকে তো আমরা তাদের মুখেই শুনবো আসলে কি রূপ ফলাফল তারা পাচ্ছেন চাচা তো আপনি কতখানি জমির মধ্যে এবার ধান চাষ করেছেন আমি 2 বিঘা জমিতে ধান চাষ করছি 2 বিঘা জমিতে আচ্ছা তো কি কি সার দিয়েছেন সেখানে প্রথমত দীপ্ত ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি আর 2 বস্তা 80 কেজি আর বাকি কিছু ফসফেট পটাশ হালকা কিছু ইউরিয়া দিছি আচ্ছা এরপরে কি আর কোনো সার প্রয়োগ করতেই হয়নি না হইছে কিছু ফসফেট কিছু পটাশ এগুলো ব্যবহার করেছে আর সামান্য কিছু ইউরিয়া ব্যবহার করা লাগছে অন্যান্য জৈব সার ব্যবহার করে তো আগে করতেন জৈব সার আগে তো ছিল না তখন আমাদের ব্যবহার ছিল না আচ্ছা আচ্ছা এই দীপ্ত ভার্মি কম্পোস্ট আসার পর থেকে আমরা এটা ব্যবহার শুরু করছি তো এখন কেমন ফলাফল পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো যা অন্যান্য যারা রাসায়নিক ব্যবহার করছে আমরা যারা এই দীপ্ত ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি তাদের ধানের তুলনায় আমাদের ধান অনেক ভালো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সারও কি একটু কম লাগছে নাকি সার অর্ধেক লাগে করতে হয় যেগুলো আর কি বড় হয়ে যাচ্ছে ওইগুলো করা ভালো ফলনটা বেশি হয় ফলন বেশি হয় আপনার তো দেখতে পাচ্ছি এবার ভালোই হয়েছে কবে লাগিয়েছেন এগুলো এটা দুটো ক্ষেত পাশাপাশি আছে এটাও আপনার না এটা আমার আরেক ভাইয়ের আচ্ছা এখানে তো একটু কম এটার বয়স যখন 1 মাস হয়েছে তখন আমি ভুইটা রোপণ শুরু করেছি তখন চারা 1 মাস লাগান হয়ে গেছে ওটা তো মনে হয় একটু ছোট এটা তো আরো আমার একটা ওই যে আমি একটা সার ব্যবহার করেছি কি সার জৈব সার দীপ্ত ভার্মি কম্পোজ ওই সারটা ব্যবহার করেছি কিছু রাসায়নিক সার হালকা হালকা আছে দিয়ে এটা চাষ করা ওইটা কি পরিমাণ ব্যবহার করেছেন ওইটাই আমি কাঠা প্রতি 3 কেজি করে ব্যবহার করেছি এটাই আমার আগে খরচ হইতো ওই রকম 3,500 টাকা শুধু সার আর অন্য কোনো ওষুধ বাদ তারপর থেকে যখন এই ভার্মি কম্পোজ দেওয়া শুরু করলো তখন আমিও মনে মনে ভাবলাম দেখি দিয়ে দেখি কি করা যায় 2 কেজি পরিমাণ আমি সার নিয়ে ব্যবহার করলাম ব্যবহার করে আমার ধান অল্প দিনের ভিতরে ভালো গঠন হয়ে গেল মানে গাছ চারা গাছগুলো খুব ফাইন হলো তারপরে আমি দেওয়ার পরে দ্বিতীয়বারও আবার ওই অল্প কিছু দিয়ে আর ওই কিছু রাসায়নিক সার দিয়ে বপন করে আমার অর্ধেক খরচ হলো অর্ধেক খরচ ওখান থেকে নামিয়ে এসে অর্ধেক খরচে দাঁড়াইলো এই ভার্মি কম্পোস্ট বেশি দামও না দামও না অল্প দাম আর দেখুন এই জমিনে এই আগাছাটাও খুব কম হয়েছে আচ্ছা 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 এই যে আপনারা যে ধান লাগিয়েছেন এই ধানগুলোর বয়স কত এখন 2 মাস 2 মাস হয়েছে আচ্ছা কতদিনের ধান এটা এটা 110 দিন এর ভিতরে কাটা পড়বে ধান কি জাতের এটা 62
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মাটির গুণাগুণ বৃদ্ধি, মাটির ভেতরে বায়ু চলাচল বৃদ্ধি, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি এবং মাটির বা ফসলের উন্নয়নের জন্য যেসব উপাদান মাটিতে পর্যাপ্ত পরিমাণে লাগে তার সকল উপাদানই বিদ্যমান পর্যাপ্ত পরিমাণে রাখা, আরও কত কী উপকার কিন্তু এই ভার্মি কম্পোস্টে আছে। দর্শক, এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করে আমাদের দেশের জেলা বা উপজেলা কিংবা অঞ্চলের বিভিন্ন কৃষকদের কাছে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কৃষকেরা কম খরচে ভালো মানের সবজি বা ভালো মানের ফসল আমাদেরকে উপহার দিতে পারবে। পাশাপাশি যারা ভার্মি কম্পোস্টের উদ্যোক্তা আছেন তারা যদি এই উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বেশি বাড়িয়ে দেয় তাহলে আমাদের দেশের প্রত্যেকটা জেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছে এই ভার্মি কম্পোস্ট ছড়িয়ে যাবে এবং আমরা পাব নিরাপদ খাদ্য। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সার্ড বাই এআর মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।